মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি চলাকালীন তার ছেলে সমুদ্র বসুকে নিয়ে অন্য একটি ফ্ল্যাটে গেলেন ইডি আধিকারিকরা। শ্রীভূমি ক্লাবের সামনে রয়েছে ওই ফ্ল্যাটটি, জানা গিয়েছে সেটি মন্ত্রীর নতুন ফ্ল্যাট। সেখানে সুজিত বসুর একটি অফিস রয়েছে বলে জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতির মামলা তদন্তে শুক্রবার সকাল থেকেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি অভিযানে যান ইডি আধিকারিকরা। সকাল 7টা নাগাদ লিকটাউনের দুটি বাড়িতেই হানা দেন তদন্তকারীরা।